রবিবাসরীয় মেঘলা দুপুরে হোম অফ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের কিং খান মাশরাফি যাকে ডাকেন কলিজাওয়ালা খান। তামিমের কলিজা কিংবা সাহস কিংবা সততা কত বড় সেটা জাতীয় দলের ক্রিকেটাররাই সবচেয়ে ভালো জানেন। সেজন্য তামিমের জন্য সম্মান কিংবা শ্রদ্ধার জায়গাটাও একটু ভিন্ন, অন্য অনেকের চেয়ে বেশিই আলাদা। আর সেজন্যই তো কলিজাওয়ালা খান বিশ্বকাপ খেলবেন না সে কথা অকপটে বলেছেন। কি কারণ সেটার ব্যাখ্যাও ছিল একদম স্পষ্ট, যে নজির বাংলাদেশ ক্রিকেটেই আর দ্বিতীয়টা নেই। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিমের না থাকা ধাক্কা নিঃসন্দেহে, কিন্তু কত বড় ধাক্কা সেটা বোঝা যাবে কেবল বিশ্বকাপেই। ইঞ্জুরি কাটিয়ে প্রথমবার মিরপুরের সেন্টার উইকেটে তামিম ইকবাল খান প্রায় দুই মাস পরে। আপাতত তার ব্যাটিং প্র্যাকটিসের ধরন দেখা যাক, তারপর বাকি আলোচনা। ব্যাটিং যে টি টোয়েন্টির মানসিকতায় সেটা মনে হয় বলে দেবার কোনোই প্রয়োজন নেই। তামিমের টি টোয়েন্টির পরিসংখ্যানটাও এই সুযোগে দেখে নেওয়া যাক। বাংলাদেশের জেতা 41 টি টোয়েন্টির 24টায় তামিম খেলেছেন। ক্যারিয়ার গড় 24 হলেও জেতা ম্যাচে সেটা 40, স্ট্রাইক রেটও বেশ ভালো। 750 চারটাতেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। অর্থাৎ যে টি টোয়েন্টিগুলো বাংলাদেশ জিতেছে সেখানে তামিম ভালো পারফর্ম করেছেন। উল্টো করে বললে তামিমের পারফরমেন্সই টাইগারদের জেতাতে সাহায্য করেছে টি টোয়েন্টিতে। এবার দেখা যাক বাংলাদেশ জিতেছে এমন সবশেষ যে 10টা টি টোয়েন্টিতে তামিম খেলেছেন সেগুলোতে তার ব্যাটিংয়ের ধার কতটা ছিল। আপনি হয়তো ভাবতেও পারেননি তামিম খেলেছেন এবং বাংলাদেশ জিতেছে এমন সবশেষ 10 ম্যাচে ওপেনারের ব্যাটিং গড় প্রায় 58, স্ট্রাইক রেট 145। ভক্তদের আক্ষেপ কি আরও একটু বেড়ে গেল? তামিম কি কারণে বিশ্বকাপে যাবেন না সেটা বলেছেন, এর বাইরেও আছে নানা রকম আলোচনা যেগুলোর উত্তর হয়তো কেবল ভবিষ্যতেই মিলবে। তবে একটা ব্যাপার নিশ্চিত, লিটন, নাইম, সৌম্যরা যদি ভালো না করতে পারেন তাহলে বেশ বড় ধাক্কা খাবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। আর সেই যাত্রাপথে হয়তো একটা আক্ষেপই সবচেয়ে বেশি শোনা যাবে, ইস আজ যদি তামিম থাকতো। দেবচৌধুরী, অলরাউন্ডার।